রাতে একে একে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ছুটে আসতে থাকে কোটা বৈষম্য বিরোধীরা। জড়ো হন টিএসসিতে। গভীর রাতে তাদের মিছিল স্লোগানে উত্তাল হয়ে ওঠে আশপাশ। কোটা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের দাবি, তাদেরকে রাজাকার আখ্যায়িত করা হয়েছে, যার প্রতিবাদে রাতেই মিছিল নিয়ে বেরিয়ে পড়েন তারা। শাহবাগে পাল্টাপাল্টি অবস্থান নেয় যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, বিএনপি জামাতের ইন্ধনে কোটা বিরোধীরা নিজেদের রাজাকার দাবি করছে। আন্দোলনকারীদের প্রতিহত করা হবে বলেও জানান আওয়ামী লীগের নেতাকর্মীরা। কোটা সংস্কার আন্দোলনের পিছনে যারা ইন্ধন দিচ্ছে, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি জামাত বিএনপি এদেরকে ইন্ধন দিচ্ছে। প্রতিরোধ করে তুলব বিএনপি জামাতের কুখ্যাত সেই রাজাকারের সন্তানদেরকে। আমি সাধারণ ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ করতে চাই, আপনারা বিএনপি জামাতের রাজাকারের সন্তানদের সেই কৌশলের মধ্যে পা না দিয়ে আপনারা আদালতকে সম্মান করে আপনারা ঘরে ফিরে যান। গভীর রাতে শাহবাগে ছুটে আসেন তথ্য প্রতিমন্ত্রী সহ কেন্দ্রীয় আওয়ামী লীগের বেশ কজন নেতা। এ সময় রাজাকার স্লোগানকারীদের দাবি আদায় হবে না বলে জানান তথ্য প্রতিমন্ত্রী। বঙ্গবন্ধু কন্যার একটা বক্তব্যকে বিকৃত করে উপস্থাপন করে নিজেদেরকে রাজাকার পরিচয় দিচ্ছে, এটা কিসের মেধাবী? মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোনো দাবি আদায় হবে? এদিকে রাজাকার পরিচয়। প্রায় রাত তিনটার দিকে আস্তে আস্তে সরতে থাকে দুপক্ষের লোকজন। যে কোনো ধরনের সংঘাত এড়াতে মাঝামাঝি অবস্থান নেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। মোস্তাফিজ রহমান, এটিএন বাংলা, ঢাকা।